আমরা এই অঙ্কের কার পরিমাণে বেশি সেটা বের করলাম, কার পরিমাণে বেশি, গীতার পরিমাণ বেশি। তাহলে এখন উত্তর আরেকটা বের করতে হবে, কত বেশি। তাহলে কত বেশি, যেহেতু তার মানে আমি বললাম যে অঙ্কটা যোগ করবো না বের করবো, সেটা প্রশ্ন পরে বুঝতে হবে। তাহলে কত বেশি, কত মানে পার্থক্য বের করতে হবে। তাহলে যেহেতু গীতার জুসের পরিমাণ মামনের থেকে বেশি, তাহলে গীতার গীতার জুসের পরিমাণ থেকে মামনের জুসের পরিমাণটা বিয়োগ করলে উত্তর হয়ে যাবে মামনের জুসের পরিমাণ বেশি আছে চুয়াল্লিশ চব্বিশ উনচল্লিশ। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে সেম হরকে লসাগু করতে হবে, যেহেতু হর সেম তাহলে চব্বিশে আসবে, চব্বিশ চব্বিশে ভাগ দিলে একই আসে, তাহলে চুয়াল্লিশ আসবে উঠবে, চব্বিশ চব্বিশ ভাগ এক আসে, একে উনচল্লিশ উঠবে উনচল্লিশে আসবে। তাহলে বিয়োগ করলে চুয়াল্লিশ থেকে উনচল্লিশ বাদ দিলে কত, পাঁচ। সুতরাং উত্তর হবে গীতার এত লিটার জুস বেশি আছে। আমরা করবো অনুশীলন ছয়ের খ, আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছি, এখন আমরা শিখবো ভগ্নাংশের গুণ এবং ভাগ। প্রথমে গুণ শিখি, ভগ্নাংশের গুণের তেমন কোনো জটিল কোনো নিয়ম নেই, শুধু দেখতে হবে যে কাটাকাটি যায় কিনা। কাটাকাটি করার নিয়ম হচ্ছে উপর নিচ এবং কোনাকুনি, কারণ দেখতে পাচ্ছি যে অঙ্কে উপর নিচ এবং কোনাকুনি কোনোভাবে কাটাকাটি করা যায় না। কাটাকাটি করা না গেলে আমরা পাশাপাশি গুণ করে ফেলবো। মনে রাখতে হবে পাশাপাশি কাটাকাটি করা যায় না, পাশাপাশি গুণ করতে হয়। তাহলে তিন তিরিকা নয়, চারটা বত্রিশ, এটাই উত্তর। যদি উপরে বড় নিচে ছোট সংখ্যা হতো তাহলে আমরা সমস্ত মান হবে। পরের অঙ্কে যাই, তোমরা একদিন খেয়াল করবা আমি অনুশীলনী এই সবগুলো অনুশীলনী আমি করাচ্ছি, অনুশীলনী নাম্বার দিচ্ছি, যেমন একের ছয় এটা, একের নয়, একের বারো, একের পনেরো, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে কোন অঙ্কটা তোমাদের করেছে। আচ্ছা, এরপরে এই অঙ্কটা কি করবো, এটা কাটাটি করা যায় কোনাগুলি পাঁচ পাঁচ করা যায়, চার দিয়ে কাটলে চার দুগুণে আট, উপরে কিছুই থাকে না এক ছাড়া, আর নিচেও দুই ছাড়া কিছুই থাকে না, তাহলে এইটাই উত্তর। এরপর আবার এই অঙ্কটা দেখো, এখানে কোনাগুলি কাটাটি যায় কত দিয়ে যায়, এটা তিন দিয়ে যাবে, তিন পাঁচ আর পনেরো, তিন সাথে একুশ, যেহেতু লাস্ট দুটো সংখ্যা কি জোর, দুই দিয়ে যাবে, তিন দুগুণে ছয়, দুই দুগুণে চার, বিশ দুগুণে চল্লিশ, ষোলো দুগুণে বত্রিশ, দশ দুগুণে বিশ, আট দুগুণে ষোলো, পাঁচ দুগুণে দশ। তাহলে এখন নিয়ম হচ্ছে উপর উপরে গুণ করে ফেলতে হয় পাশাপাশি, তাহলে পাঁচ পাঁচ আর পঁচিশ, সাত আটা ছাপ্পান্ন, এখানে আর কিছুই করা যায় না, এটাই উত্তর। এই অঙ্কটায় আমাদেরকে একটা সঙ্গে সমস্ত সমস্ত তাল ভাঙাতে হবে, তাহলে তিন ছাড়া বারো, বারো এক কত তেরো, তাহলে কোনো কোনো তেরো তাল কাটাটি যায়, দুই দুগুণে চার, তাহলে উত্তর হয় হাফ। এই ছিল আমাদের গুণ, গুণ শেষ। এখন আমরা ভাগ শিখব, ভাগেরও তেমন কোনো জন্য নিয়ম নেই, জাস্ট কি করতে হবে, ভগ্নাংশে এই ভাগটাকে তুলে ফেলতে হবে এবং ভাগ তুলে গুণ দিতে হয়, আর যখনই আমরা ভাগ তুলে গুণ দিব এই ভগ্নাংশটা উল্টা যাবে, উল্টা যাবে মিনস হরটা উপরে চলে আসবে, লবটা নিচে চলে আসবে, নিচের সংখ্যাটা উপরে প্রশ্নটা নিচে। এরপরে দেখো কোনা কোনো উপরে সেখানে যায় কিনা, তাহলে কোনাগুলি উপরের স্টার্টে যায় না, তাহলে গুণ করে ফেলতে হয় পাঁচ দুগুণে দশ, তিন সাতা একুশ, যেহেতু উপরের সংখ্যাটা বড় তাহলে আমরা সমস্ত
ভাঙাতে পারি এইভাবে। তাহলে এটাই উত্তর। এরপর এই অঙ্কটা দেখতে হবে, গুণ করে উল্টে দিতে হবে, তাহলে 3×9 2×4 তাহলে এটাও ভাগ যায়, 2×2 1 1 2 এটাই উত্তর। এরকম এই সমস্ত আগে ভাঙাতে হবে, 4×8 আর কত 9 9, 4×4 9 9 কাটা, থাকে শুধুমাত্র 1, এটাই উত্তর। আর এই অঙ্কটা হচ্ছে 9×2, এখানে ভাগ আর গুণ দুটি আছে। এক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমার সমস্তটা ভাঙাতে হবে, 3×9 = 7, এরপরে ভাগটাকে তুলে গুণ করতে গুণ আনতে হবে, এবং ভাগ তুললে গুণ আনলে এখানে সংখ্যাটা রূপান্তরিত হয়ে যায়। এরপরে আমার সবগুলো যেহেতু গুণ, আমার দেখতে হবে কারাটি যায় কিনা, 7×7 যায়, 6×2 = 12 যায়, 3×2 = 6 যায়। তাহলে এই 5×7 কারো কারাটি যায় না, নিচে 5×2 উপরে শুধুমাত্র 1, তাহলে এটাই উত্তর। বাচ্চারা, এই ছিল এই অধ্যায় থেকে তোমাদের সব অঙ্ক। হ্যাঁ, তবে আমাদের কিছু কথার অঙ্ক বাকি আছে, আমি সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আপলোড করব, এবং কথার অঙ্কগুলো করানোর পর তারপর তোমাদেরকে আমি যোগ্যতা বৃদ্ধি করাবো, তাহলে আমাদের অনুশীলন 6 শেষ হয়ে যাবে। আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে এবং বাসায় প্র্যাকটিস করবা, এবং আমি অনেকেই দেখেছি যে হোমওয়ার্ক করছো, নিয়মিত পড়াশোনা করছো, দেখো ভালো লাগছে। এবং আমি বারবার বলছি, যারাই পড়াশোনা করবে তারাই এগিয়ে যাবে। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে অনুশীলনী 6×5 6 এবং 6×6 1 এবং 5, 6×6 1 এবং 5। তো আজকে আমাদের এতটুকু, এবং এখন তোমাদের প্রিয় সেকশন ধাঁধা। হ্যাঁ, গত দিনের উত্তর অনেকে একজন মাত্র দিতে পেরেছে সঠিক, তাকে ধন্যবাদ। আর সঠিক উত্তরটি হচ্ছে শর্ট, অথবা স্মলও সঠিক উত্তর হতে পারে। শর্ট অর্থ ছোট, স্মল অর্থ ছোট, তবে সেক্ষেত্রে স্মলটা উৎকৃষ্ট উত্তর, কারণ শর্ট অনেক সময় খাটো বোঝায়। তো স্মল অর্থ ছোট, স্মলার ER যুক্ত করলে আরও ছোট অর্থ দাঁড়ায়। ধন্যবাদ, তোমরা যারা যারা পেরেছ কিংবা যারা যারা বুঝতে পেরেছ তাদেরকে ধন্যবাদ। আজকে ধাঁধা হচ্ছে, মেঘ না থাকলে সূর্য ওঠে, মেঘলা আকাশে সূর্য ওঠে না কেন? বাচ্চারা, এই উত্তর তোমরা আমাকে ইনবক্স করতে পারো, আর যদি না পারো তাহলে আমি নেক্সট দিন তোমাদের কথা জানিয়ে দেবো। ধন্যবাদ, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম।